রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। সকালে ক্রেতার সমাগম না থাকলেও রাজধানীর হাটে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা গরু এনেছেন। হাটে গরুর সংখ্যা ভালো থাকলেও পশু খাদ্যসহ প্রায় সবকিছুরই দাম বাড়ায়। গেলবারের তুলনায় কোরবানি পশুর দাম কিছুটা বাড়তি হবে। ঈদ যতই এগিয়ে আসবে হাটগুলো ততই জমে উঠবে, পাশাপাশি বিক্রি বাড়বে বলে আশা বিক্রেতাদের। এবছর দুটি স্থায়ী সহ উত্তর ও দক্ষিণ সিটিতে হাট বসেছে 19টি। এদিকে দেশের বিভিন্ন জেলাগুলোতেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। কোরবানি পশুর হাটের আরও খবর জানাতে রাজধানীর হাজারীবাগে আছে সহকর্মী সাকিবুর রহমান এবং রংপুরে আছে আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। আমরা প্রথমেই যাচ্ছি সাকিবুর রহমানের কাছে। সাকিব, হাটে কি পরিমাণ গরু এসেছে এবং দাম কেমন দেখছেন, আর ক্রেতারাও বা কি বলছেন, সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। ফাহমিদা, হাটে কিন্তু প্রচুর পরিমাণে কোরবানির পশু এসেছে। আমরা দেখছি প্রতিটি হাটেই ট্রাক বোঝাই করে সকাল থেকেই কিন্তু পশু আসা শুরু করেছে। গতকালকে হাটে যে পরিমাণ গরু ছিল তার থেকেও অনেক বেশি গরু এসেছে। প্রতিটি হাট গরুতে কিন্তু পরিপূর্ণ হয়েছে। গরুর পাশাপাশি খাসি, ছাগল, ভেড়া, গৃহপালিত যেসব পশু কোরবানিযোগ্য সেগুলোই কিন্তু এসেছে হাটে। কিন্তু বেচা কিনা নিয়ে, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিক্রেতারা বলছেন ঢাকার মানুষ একেবারে ঈদের দুই দিন আগে তারা পশু কেনে, তার আগ পর্যন্ত তারা দেখে যায় এবং শুধুমাত্র দরদাম করে যায়। এবং আমরা দেখেছি যে হাজারীবাগ হাটে কিন্তু বেশ কয়েকটি পশু কিন্তু কিছুক্ষণ আগেও বিক্রি হয়েছে। ছাগল খাসি বিক্রি হচ্ছে, পাশাপাশি গরু বিক্রি হচ্ছে। অনেকে কালকে দাম দর করে গিয়েছেন, আজকে এসে সেই পশুটি নিলেন। অনেকে হয়তোবা আজকে দেখছেন পরিবারের ছোটো সদস্যদের নিয়ে এসে হয়তোবা তারা আজকে পছন্দ হলে নিয়ে যাবেন। আবার অনেকে বলছেন যে দরদাম ঠিক হলে তারা কালকে এসে নিয়ে যাবেন, যেহেতু রাখার সমস্যা রয়েছে। এর পাশাপাশি কিন্তু বিক্রেতারা বলছেন যে তারা যে দাম ঠিক করে এসেছেন সেই ধরনের দাম এখনও পাচ্ছেন না, যার ফলেই কিন্তু তারা এখনও সেভাবে পশু বিক্রি শুরু করতে পারেননি। তবে বেলা যত গড়াচ্ছে আমরা দেখেছি সকালের থেকে কিন্তু এখন কাস্টমার একটু বেশেছে, যেহেতু নামাজ শেষ হয়েছে। নামাজের পরে কিন্তু অনেকে নামাজ শেষে হাটে আসেন এবং পশু দেখেন, দরদাম করতে থাকেন। সব মিলিয়ে বলা চলে যে ধীরে ধীরে কিন্তু রাজধানীতে হাটগুলো জমে উঠতে শুরু করেছে। বিকেল বা সন্ধ্যা নাগাদ থেকে আজকে পুরোপুরি জমে উঠবে রাজধানীর হাটগুলো, এমনটি প্রত্যাশা করছেন হাট সংশ্লিষ্ট সবাই। তো এই ছিল রাজধানীর হাট থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী রয়েছেন রংপুরে জাহাঙ্গীর আলম বাদল। বাদল, জানাবেন রংপুরে বেচা বিক্রি কেমন হচ্ছে, দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন? ধন্যবাদ। ঢাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। আমরা এখন রয়েছি রংপুরের কারমাইকেল কলেজের বৃন্দাবনে। এখানে সকাল থেকে শুরু হয়েছে কোরবানি পশু বিক্রির অস্থায়ী হাট। আমরা ইতিমধ্যে দেখেছি যে রংপুর জেলার বিভিন্ন স্থান থেকে ছোট বড় বিভিন্ন গরু এখানে আসছেন এবং ক্রেতা বিক্রেতাও কিন্তু এখানে উপস্থিত, জেলার সাথে বাড়ছে। সেখানে আমরা দেখেছি যে আমার পিছনে দেখবেন যে আসলে এখানে কুড়িগ্রাম উপজেলা থেকে গরু এসেছে, যেটি আসলে দাম চাওয়া হচ্ছে এখানে 7 লক্ষ টাকা। ইতিমধ্যে কাস্টমার কিন্তু এটিকে 4 লক্ষ টাকা দাম বলেছেন। এই ধরনের আসলে ছোট বড় অসংখ্য গরু এবং ছাগল হাটে মধ্যে উঠে গেছে। আমরা আশা করছি যে হয়তো দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা তারা কিন্তু অলরেডি এখানে আসছেন এবং এখানকার হাট নিরাপত্তার জন্য এখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। সেই পাশাপাশি আমরা দেখেছি যে এখানে আমরা জাল টাকা শনাক্তকরণের যে ব্যাংকের কার্যক্রম চলছে, সব মিলিয়ে রংপুরে যে কোরবানির পশুর হাট সেটি কিন্তু অনেকটাই জমতে শুরু করেছে। এবং এখানকার যারা ব্যবসায়ী এবং যারা রয়েছে এবং যারা এখানকার ইজাদারা রয়েছেন তারা বলছেন যে আসলে হাট নিরাপত্তার দিক দিয়ে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। সেই সঙ্গে আমরা দেখেছি যে র্যাব পুলিশ তারা কিন্তু আশেপাশে এলাকাগুলোতে মনিটরিং করছেন এবং এই নিয়মিত টহল দিচ্ছেন। এবার আসলে কোরবানির ঈদকে ঘিরে রংপুরে প্রায় 150 কোরবানির হাট বসেছে, তার মধ্যে রংপুর জেলাতে সবচেয়ে বেশি। ইতিমধ্যে আমরা দেখেছি রংপুর জেলার মধ্যে এই লালবাগের হাট কিন্তু ঐতিহ্য বড় একটা হাট, কারণ এই হাটে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের হাট পশু ওঠে। সে সাথে আমরা দেখেছি যে ঢাকা সহ জেলা থেকে বড় পাইকাররা এখানে আসেন, এখান থেকে গরু করে ঢাকা সহ বিভিন্ন জেলা নিয়ে যায় এবং তাদের নিরাপত্তার জন্য এখানে কিন্তু তারা কিন্তু নিয়মিত কাজ করছেন ইজারাদাররা। সব মিলিয়ে রংপুরের যে মতো হাটের অবস্থা অনেকটা সুন্দর ভালো রয়েছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমরা আশা করবো যে ঈদের দিন পর্যন্ত এই হাট অব্যাহত থাকবে সুন্দর পরিবেশে। আপাতত এই ছিল আমার কাছে রংপুরের কোরবানি হাট সর্বশেষ খবর। ফাহমিদা, ধন্যবাদ আপনাদেরকে।